আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে 45 সংখ্যাটি 10 ভিত্তিক এটি দশমিক সংখ্যা, তো এই দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমাল কিভাবে নির্ণয় করব তা আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করি, প্রথমে আমরা এই 45 সংখ্যাটিকে এখানে লিখব আলাদা করে। লেখার পর 45 সংখ্যাটি তো 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এই 45 সংখ্যাটিকে হেক্সাডেসিমালের বেস 16, তাই হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা আলাদা করে লিখব। কিভাবে লক্ষ্য করি, এখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব, দেওয়ার পর এই পাশে লিখব এখানে 16, 16 দিয়ে ভাগ করব, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে আমরা 45 কে 16 দ্বারা ভাগ করে যেটি ভাগফল পাব তা আমরা প্রথমে লিখব, ভাগশেষ যেটি থাকবে সেটি শেষে লিখব। এই ক্ষেত্রে আমাদের 45 কে আগে 16 দিয়ে ভাগ করে ভাগফল কত এবং ভাগ শেষ কত সেটা আগে নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করার জন্য আমরা আলাদা জায়গায় গণনা কার্য বা রাপ করে নিতে পারি, এইভাবে যে আমি দেখিয়ে দিলাম বোঝানোর জন্য। 45 কে 16 দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেয়েছি 2, ভাগ শেষ পেয়েছি 13 বা 13। এই যে 16 দুগুণে 32, এটা থেকে এটা বিয়োগ করে 13 হয়। ভাগফল পেয়েছি 2, ভাগ শেষ পেয়েছি 13। এখানে আমরা লিখব কিভাবে, নিয়ম অনুযায়ী এই ভাগফল 2 আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ 13 শেষে লিখব। আরেকটি বিষয় জেনে রাখা উচিত, সেটি হচ্ছে আমরা জানি 13 হচ্ছে দশমিক সংখ্যা যার হেক্সাডেসিমেল মান হচ্ছে ডি। আমরা জানি যে এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ এর সমতুল্য হেক্সাডেসিমেল মান 15। অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত এই 6টা সংখ্যাকে হেক্সা ভ্যালু বলে, যার মান হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত। সেজন্য আমরা 13-র পাশে ডি লিখব, কারণ 13 এর হেক্সাডেসিমেল মান ডি। এই 2কেও আমরা আবার 16 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে 2 ছোট 16 বড়, এই ছোট সংখ্যাকে তো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তখন আমরা কি করব, তখন আমরা এখানে ভাগফল হিসেবে 0 লিখে এই 2 সংখ্যাটি শেষে যাবে, শেষে লিখব। বিষয়টি আবারও বলি, যখন দেখব এটা ছোট এটা বড় তখন এখানে 0 লিখব আর এইখানে যেটি থাকবে সেটি শেষে লিখব। এখানে 0 পেয়েছি মানে কি, আমাদের ভাগ করা শেষ। এবার উত্তর লিখব কিভাবে, উত্তর লেখার সময় যে ভাগ শেষগুলি পেয়েছি না, এইগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। 2D, 2D হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, তো আমরা ইচ্ছে করলে এই উত্তর সাজিয়ে লিখতে পারি। সুতরাং এই সংখ্যাটি প্রথমে লিখব যেটি প্রশ্ন দেওয়া ছিল, দশমিক সংখ্যা এটি প্রশ্ন, সমান এই 2 আগে লিখব, ডি পরে লিখব। 2D দুই দিকে ব্র্যাকেট দিয়ে হেক্সাডেসিমেলের বেস 16, সেজন্য ভিত্তি হিসেবে 16 লিখব। এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো, সেটি হচ্ছে এই যে 2D নিয়ে একটি হেক্সাডেসিমেল সংখ্যা, এই সংখ্যার সর্ববামের যে 2, এই 2 হচ্ছে এই 2 সর্ববামের প্রতীককে বলা হয় MSD, যার পূর্ণরূপ হল মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এবং সর্বডানের যে ডি, এই ডি হচ্ছে এই ডি সর্বডানের প্রতীককে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করবো।